বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের 23,000 মেম্বার হওয়ার মিলন মেলা চড়ুই ভাতির আয়োজন। দিনাজপুরের সুখসাগরে দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ এর ক্রিয়েটর ও এডমিন মোসলেহা মলি এবং গ্রুপের এডমিন প্যানেল ও সদস্যদের আয়োজনে মুখরিত হয়ে উঠে সাগর চত্বর। উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্দেশনামূলক বক্তব্যে প্রভাষক ও আইসিটি উদ্যোক্তা মমিনুল ইসলাম বলেন, দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ দিনাজপুর জেলার প্রথম অন্যতম বৃহৎ একটি ফেসবুক ভিত্তিক শপিং গ্রুপ। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর সময়। করোনা মহামারীতে দেশ যখন অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন, মানুষের স্বাভাবিক জীবনযাপন যখন স্থবির হয়ে গেছে, মানুষ তখনই অনলাইনে ইফ কমার্স ই কমার্সের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে কেনাকাটা সেবা। তাই গ্রাহকদের সেবা নিশ্চিত করে কোনো গ্রাহক যেন হয়রানি শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন প্যানেল মডারেটর তহিদুল ইসলাম সিফাত, অমিত রয়, হাফিজা পারভিন শিমু, আদিকা মানোয়ার আসল সহ ভলান্টিয়ার ও সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিলন মেলা ও চড়ুই ভাতির আয়োজন গ্রুপের কার্যক্রম অনুযায়ী গ্রুপের এডমিন মডারেটর ও ভলান্টিয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেরা ভলান্টিয়ার হিসেবে শিমি এবং মাহিনুর ও সেরা মডারেটর অব দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ আতিকা মনোয়ার আচল ও অমিতকে ঘোষণা ও পুরস্কৃত করা হয়।